হ্যালো ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই ভালো আছেন আর বেশি বেশি আমার ব্লগগুলো দেখছেন। আর হলো আমি এতদিন 5 দিন ইয়েতে ছিলাম, সিলেট। তো সিলেটের ট্যুরের ব্লগগুলো আমি ডিভাইড দিয়ে দিয়েছি, নিশ্চয়ই দেখেছেন আর ভালো লেগেছে। আর আজকে আমি বাসার কিছু রান্নাবান্না আছে আর আমি এখন একটু বের হচ্ছি, আগড়ায় যাব। তো আজকে ব্লগে আমার এগুলোই থাকবে। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, লেট স্টার্ট। আমার আজকের রান্না হচ্ছে পুঁই ফল দিয়ে মাছ রান্না করব। এটা হচ্ছে পুঁই ফল, পুঁই শাকের ফল। আর হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু মশলা দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। কাঁচামরিচ, হলুদ মরিচের গুঁড়ো একদম অল্প, এসব দিয়ে আমি কষাচ্ছি। এই মাছগুলো আমি রান্না করব। এখানে যে মাথাগুলো আছে, মাথাগুলো আমি অবশ্য লাউ দিয়ে রান্না করব। লাউ কেটে রেখেছি এখানে, লাউটাও অনেক ফ্রেশ। শীতের সবজি, খুবই মজার মজার সবজি এখন বাজারে, খুবই লোভনীয় সবজি বাজারে। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁচা টমেটো, পেঁয়াজের পাতা এগুলো কেটে রেখেছি। এখন আমি আরেক চুলায় আমি লাউ রান্না করার জন্য পাতিল বসিয়েছি। তো এক চুলায় ফুল ফল দিয়ে মাছ রান্না হবে, আর এক চুলায় হবে এই লাউ, মাছের মাথা দিয়ে লাউ হবে। তো আজকে রান্না হবে এগুলো। তো এতদিন, অনেকদিন বাইরে ছিলাম, রান্না করতে পারিনি, নিজের রান্না হাতে রান্না খেতে পারিনি। তো আজকে থেকে আবার স্টার্ট হলো। আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম, একটু পানি দিয়ে এটাকে কষাবো। তারপর আমি এখানে ফুল ফলগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে মাছের মাথাগুলো ভেঙে ফেলবো, এখানে তারপরে লাউ দিয়ে রান্না করবো এটা। বাইরে খেয়ে খেয়ে পেটে ইয়ে হয়ে যাচ্ছে, গ্যাস্ট্রিক হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে, প্রায় 6 দিন ধরে বাইরে খাওয়া হচ্ছে। তো এখন আমার এখানে পুঁই ফলটা আমি দিয়ে দিয়েছি, হয়ে গেছে অলরেডি আমার লাউ তরকারি, পুঁই ফল, তারপরে আরও কিছু করেছি সেগুলো দেখাইনি, সিম ভর্তা করেছি, এটা হলো লাউ, আর এটা হলো পুঁই ফল দিয়ে যে তরকারিটা রান্না করেছিলাম, এটা ডাল, আর এটা হলো সিম ভর্তা, এটা আলু ভর্তা। তো এই ছিল আমার আজকে খাওয়া দাওয়া। শেষ করে আমরা বাইরে চলে এসেছি শপিংয়ের জন্য। তো এখন কিছু ঘরের জিনিস কেনাকাটা হবে। এখান থেকে আবার আমরা একটু এলো কেটে দিয়েছি, এলোতে লাভ করে কিছু চিকেন কাপড় কিনবো। অবশ্য আমারও কিনেছি, ধরে দেখো তো দেখি ঠিক আছে কিনা। এই ড্রেসটা লাভ করে পছন্দ করেছি, এই ইয়েতে। তো আমি বের হয়ে গেছি, এখন হচ্ছে পিঠা। সো ভিউয়ার্স, আমার ব্লগটা নিশ্চয়ই দেখেছেন। আর যেহেতু আমার এতদিনে সিলেটের অনেক মজার মজার ট্যুরের ব্লগ ছিল, তো সেই তুলনায় ব্লগ আজকের ব্লগটা তেমন কিছু নেই কন্টেন্ট। তারপরেও আমার আমি আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব নিশ্চয়ই সামনে। তো সেই অপেক্ষায় থাকবেন আর আমার ব্লগগুলো দেখতে থাকবেন, আর আপনারা কমেন্টস করবেন। আর হলো যে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, গ্লিফুল লাইফও পাওয়া যেত, তারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেল পেজটাকে যারা এখনও লাইক করেন নাই, গ্লিফুল লাইফও পাওয়া যেত, তারা আমাকে পেজটাকে লাইক করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি হেলদি ফুড খাবেন, তারপরে হলো বই পড়বেন, ট্রাভেল করবেন বেশি বেশি, আর তাহলে মন ভালো সুস্থ থাকবে, মন ভালো থাকবে বেশি বেশি ট্রাভেল করলে। আর আর আমার ব্লগটাকে ইয়ে করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।